সকলকে হেলথ মেডিসিন বিউটি চ্যানেলে শুভেচ্ছা স্বাগত। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেয়েদের জন্য যে পাঁচটি সাজ সম্পূর্ণ হারাম। নারীর সাজসজ্জার ব্যাপারে মহান রব্বুল্লাহ আলামিন আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, তবে তা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য, আর বাকি সব অবস্থা নারী পর্দা মেনে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত স্বামী, বাবা এবং আপন ভাইয়ের সামনে যাওয়া ইসলাম সমর্থন দিয়েছে। তাদের সামনে একটু একটু সাজসজ্জার কোনো বাধা নেই, তবে সাজসজ্জা শুধু স্বামীকে দেখানোর জন্যই প্রযোজ্য। এরপরও ইসলামের নারী সাজের ব্যাপারে রয়েছে কিছু বিধিনিষেধ, এমনকি তিনটি সাজকে পুরোপুরি হারাম করেছে আর দুটি সাজকে ক্ষেত্রবিশেষ হারাম করেছে। তা হলো, এক, পরচুল বা নকল চুল লাগানো। নারীদের চুলে বেনি বা চুটি গেঁথে মাথা বাঁধা উত্তম। চুল বেশি বা লম্বার আন্তাজ যেন পরপুরুষ না করতে পারে, সেদিকে লক্ষ্য রাখা নারীর কর্তব্য, কারণ নারীর শোকেস এক সৌন্দর্য যা পুরুষকে আকৃষ্ট করে। অনুরূপ, চুল বেশি দেখানোর উদ্দেশ্যে কৃত্রিম চুল বা পরচুল ব্যবহার করা হারাম। স্বামী চাইলে তাও মাথায় লাগানো যাবে না। সৌন্দর্যের বৃদ্ধির জন্য নারীরা কালো খেজাব অর্থাৎ কলপ ছাড়া অন্যান্য খেজাব দিয়ে চুল রাঙাতে পারে, তবে ফ্যাশনের জন্য চুল ছোট ছোট করে কাটা বৈধ নয়। তবে চুলের অগ্রভাগ এলোমেলো হলে সামান্য কাটতে পারে, কিন্তু না কাটাই উত্তম, কেননা বেশি চুল নারীর সৌন্দর্য। দুই, গ্রু প্লাগ করা। গ্রু প্লাগ দাঁত চিকন করে মাঝে ফাঁকা করা, শরীরের খোদাই করে অঙ্কন করা জায়েজ নেই। হাদিস শরীফে এসেছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন ওইসব মহিলার উপর যারা নিজের শরীরে খোদাই করে ও করায়, যারা ব্রুর চুল উঠায় ও উঠিয়ে দেয় এবং দাঁত চিকুন করে, কেননা তারা সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে ফেলেছে। সহি বুখারি 4886 নম্বর হাদিস। তিন, কপালে টিপ পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কপালের মধ্যখানে বড় ধরনের টিপ পরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য চরক স্থাপন করেছিল, তখন ফেরেশতারা অন্য প্রান্ত থেকে বাধা দিচ্ছিল। তখন শয়তান এসে নমরুদের লোকদের পরামর্শ দিয়েছিল, যখন ফেরেশতারা বাধা দেবে তখন তাদের সামনে খারাপ নারীদের এনে রাখবে, যাদের কপালে টিপ থাকবে এবং তারা উলঙ্গ থাকবে, এতে করে রহমতের ফেরেশতারা দূরে সরে যাবে। তাই করা হলো, নারীদের উলঙ্গ করে এনে সামনে বসিয়ে দেওয়া হলো, অতঃপর রহমতের ফেরেশতারা চলে গেল। তখন থেকে নারীদের কপালে টিপ দেওয়া বিধানটি ইসলামে নিষিদ্ধ রয়েছে, কারণ এটি খারাপ কর্মী লিপ্ত নারীদের প্রতীক হিসাবে ধরা হতো। চার, কণ্ঠাযুক্ত নূপুর পরা। মহিলার নাক বা কান ফুটিয়ে তাতে অলঙ্কার ব্যবহারের ব্যাপারে ইসলামের বৈধতা রয়েছে। এভাবে গলায় হার বা পায়ে নূপুর পরাও বৈধ, তবে যদি নূপুরে বাজনা থাকে তাহলে ঘরের বাইরে পরপুরুষের সামনে তা পরে হাঁটাচলা করা জায়েজ নেই। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট কোনো এক বালিকা বাজনাদার নূপুর পরে আসলে তিনি তাকে বললেন, খবরদার, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। অতঃপর তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। সোনানে আবু দাউদ হাদিস 4231। অন্য এক হাদিসে আসছে, সহি মুসলিমে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, ঘণ্টি বাজা গুঙ্গুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। সহি মুসলিম হাদিস 2114। পাঁচ, স্বামী ব্যতীত অন্যের জন্য সুগন্ধি ব্যবহার। সুগন্ধি ব্যবহার করা আসলে সুন্নাত। ইসলামে নারীদের জন্য পর্দার বিধান আর ইসলামে নারীদের জন্য সুগন্ধি ব্যবহারের বিধান পরস্পরের পরিপূরক, অর্থাৎ একই বিধান। নারীরা এমনভাবে সুগন্ধি ব্যবহার করবে যাতে ওই সুগন্ধ কোনো পরপুরুষ না পায়, অর্থাৎ একজন নারী শুধু তার স্বামীর জন্য বাসায় সুগন্ধি ব্যবহার করতে পারবে, তাছাড়া নয়। সুগন্ধি ব্যবহার করে বাসার বাইরে বের হলে, অর্থাৎ স্বামীর সাথে বাইরে বের হলো, তা পরপুরুষ বুঝতে পারবে, তাহলে তো তার ইসলামী বিধান অনুযায়ী পর্দার বিধান রক্ষা করা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোনো মহিলা যদি পুরুষদের মাঝে চলাফেরা করে তাহলে সে একজন জিনাকারী মহিলা হিসেবে গণ্য হবে। সহিহুল জামে হাদিস 105। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে এই সমস্ত ফেতনাযুক্ত সাজসজ্জা থেকে বিরত থাকার তৌফিক দান করুন।